আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন চায়নার ভ্যাকেশন চলতেছে, ন্যাশনাল হলিডে, ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি। বাইরে রোদ এখনো বিকেল আর কি, বাট একটু পরে আবার ঠান্ডা চলে আসবে, সন্ধ্যার পরে 8-9 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। যাচ্ছি বেড়াই হোক, বাইকে করে যাবো, সামনে বাইক বিকেল হয়ে যাচ্ছে। এই তো আমরা এখন সমুদ্র দেখতে পাচ্ছি আর কি, আর এইটা হচ্ছে সিংহনদা। এই জায়গা থেকে বিদায় হয়ে যাওয়ার মেইন রোড এটা। সামনে বেইজিং অলিম্পিকের একটা সিম্বল এখনো আছে, বড় একটা ফুটবল। আমরা যাচ্ছি, অলমোস্ট 8 কিলোমিটার হয়ে গেছে, হয়তো শোনা যাবে না ভালো করে। আমাদের টোটাল হয়তো 14 কিলোমিটারের মতো যাইতে হবে। তো আমি চলে আসলাম একটা জায়গায়, বেদায় হওয়ার বিচে বাইক রেখে দিলাম এখানে। আগে আসছি এদিকে, বাট এই জায়গা থেকে আসিনি, ভালোই বড় জায়গা। যদিও এখনো ঠান্ডা পুরোপুরি আসেনি, শেষ সময় আর কি সামারের, তো এখনো যথেষ্ট টুরিস্ট আছে এখানে। আর স্পেশালি এখন তো হলিডে চলতেছে এক সপ্তাহের, এখন আর কি প্রচুর টুরিস্ট সব জায়গাতেই।
এখন আছে একটা প্রাইভেট বিচে আর কি। এখানে ম্যাক্সিমাম কাপড়রা আসে নতুন যারা বিয়ে করছে, ফটো শ্যুট করার জন্য এখানে আসে। এই যে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হবে একটু পরে। চলো আসো, ঢুকতে পারবো একটু। হলিডে, সবারই ছুটি, সবাই ঘুরতে আসছে। কাপল ফটোশুট, এদিকে অনেকগুলো আসছে। তবে এটা সন্ধ্যার পর আরো জোস লাগবে, এখানে যখন আলো উঠবে। এখানে আরেকটা বিয়ের মন চলতেছে আর কি।
ঠান্ডা হয়ে গেছে, এখন মোটামুটি অন্য জায়গায় আসবে। আরেকটা জায়গা অনেক ভিড়, সুন্দর, এটা হচ্ছে সেই রোডটা।